ওম জয় তিলক না শুধু ভক্তবৃন্দ শুধু দর্শক এবং অতি অবশ্যই আমার বাবার প্রিয়জনেরা আর সেই সঙ্গে আমার প্রিয়জনেরা তো বটেই আপনাদের সকলকে প্রতিবারের ন্যায় এবারও ভক্তিপূর্ণ শ্রদ্ধাপূর্ণ প্রণাম নমস্কার ভালোবাসা এবং অন্তরের আন্তরিক শ্রদ্ধা জানিয়ে বলছি আমাদের পরম প্রিয় পরমারাধ্য প্রেমময় প্রেমতা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আজ একটি অদ্ভুত উপলব্ধির কাহিনী হ্যাঁ বন্ধুরা আবার সেই উপলব্ধির কাহিনী আপনাদের বড়ই প্রিয় প্রতি মুহূর্তে আমার আসতেই থাকে যে দাদা ভাই অন্যান্য ভিডিওগুলো তো খুব ভালো হচ্ছে কিন্তু উপলব্ধির কাহিনী বা কৃপা কাহিনীর ভিডিও আবার শুনতে চাই তো আপনাদের সেই ইচ্ছেকে আমি বাবার ইচ্ছেই মনে করে প্রাধান্য দিয়ে আবার সেই উপলব্ধির কাহিনী নিয়ে এসেছি তাহলে চলুন আজকে সেই এক অপরূপ শুনে একটু হলো বলতে আবার বুঝতেই পারলেন আপনারা তাহলে চলুন সেই বাবার অপরূপ উপলব্ধির কাহিনী শুনে আমরা প্রত্যেকে ধন্য হই আমাদের শ্রবণেন্দ্রিয়কে সার্থক করে তুলি কারণ বাবার কথা তো অমৃতের সমান এটা না শুনলে সত্যি ভালো লাগে না প্রচুর মানুষ আমাকে প্রতিদিন নাজিয়াল করে এই কথা বলে যে দাদা ভাই বাবার ভিডিও কেন আসছে না একদিন না এলে আপনারা প্রত্যেকেই ব্যতিগ্রস্ত হয়ে পড়েন এবং হওয়াটাই স্বাভাবিক প্রেমময় প্রেমতার বাবা খুব কাছের বাবা লোকনাথের এক অপরূপ উপলব্ধির কাহিনী জয় বাবা লোকনাথের জয় বাবা লোকনাথের শ্রীচরণে প্রণাম জানাই জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ দাদা আমি শ্রী কুমার পাল নদিয়া থেকে বলছি আচ্ছা ওম জয় তিলোকনাথ ওম নম শিবাই বাবা লোকনাথে অসীম কৃপার পরশ আমিও একাধিকবার পেয়েছি দাদা ভাই আমি পিডাব্লিউডি অফিসে চাকরি করি চাকরি সূত্রে আমার মাঝে মধ্যে কলকাতায় যেতে হয় অফিসের কাজে কলকাতায় গেলেও আমার আচ্ছা অফিসের কাজে কলকাতায় গেলেও আমি আমার স্ত্রীর যে অর্নামেন্টসের বিজনেস আছে তার মালও নিয়ে আসি এবার যেহেতু আমি অফিসের কাজে গিয়েও আমার ব্যক্তিগত কাজ করে আসি তাই অফিসের দেওয়া ট্রাভেলিং অ্যালাউন্স এর টাকাটা নিতে কোথাও যেন একটা লাগে বেশ অস্বস্তি হয় তাও দু দুবার এক প্রকার অনিচ্ছে সত্ত্বেও স্ত্রীর কথায় টিএ ফর্মটা ফিল করে টাকাটা নিয়েছিলাম তারপর থেকে আর ফর্মটাই ফিল করতে মন চাইত না বারবার ভাবতাম না এটা তো অনৈতিক কাজ এমনই একবার কলকাতায় যাচ্ছিলাম অফিসের কাছে আবার তবে স্ত্রী বারবার করে বলে দিয়েছিলেন অফিসের কাজটাই যখন তোমার যাওয়ার আসল কারণ তাই টি এর টাকাটা কিন্তু এবার তুমি নেবেই তোমার প্রয়োজন না হলেও টাকাটা আমার প্রয়োজন ট্রেনে বসে এসবই এখনই ভাবছিলাম হঠাৎ শুনি একটা অদ্ভুত গলার স্বর বলছেন যে কাজ করলে মনে অনুতাপের সৃষ্টি হয় সেই কাজ না হয় নাই করলি বাবা শুনেই চমকে উঠি সামনে তাকিয়ে দেখি আমারই অপর প্রান্তে বাংকে এক সাধু বসে রয়েছে তিনি তার পাশে বসে থাকা আরেক সাধুকে কথাটি বলছেন আমি শুনি বেশ অবাক মুখ থেকে আচমকাই বেরিয়ে এলো বাবা তুমি এদিকে আমার মুখের এক্সপ্রেশন দেখে এবং বাবা ডাক শুনে সেই সাধু বললেন ক্যা বেটা কুচ বলে আপনি শুনেই বুঝি ইনি বাংলা বোঝেন না বলতেও পারেন না হয়তো তাও মনের সন্দেহ দূর করার জন্য আবার বাংলায় তাকে বললাম বাবা তুমি আমায় কিছু বললে না এবারেও দেখি তিনি শুনে আশ্চর্যের ভঙ্গিতে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছেন তারপর বলছেন বেটা হিন্দি মে বলো মুঝে কুচবি সামজবে নেই আর তখন আমি শিওর হই ইনি শিওরলি বাংলা বলছেন না কিন্তু কি অদ্ভুত ভাবে আমার বাবা ইনার মধ্যে এসে আমায় বুঝিয়ে দিয়ে চলে গেলেন যে কাজ করলে মনে অনুতাপের সৃষ্টি হয় সেই কাজ না হয় নাই করলি বাবা কি অদ্ভুত সুন্দর কথা ঘটনাটি দাদা দাদাভাই ভাবলে আজও আমার শরীরে এক অত্যাশ্চর্য শিহরণ খেলে যায় আচ্ছা মানে গায়ে কাটা দেয় যেটা বলি আমরা আপনি লিখেছেন এখানেই শেষ এখানে আপনার লেখনি শ্রীকুমার পাল আচ্ছা শ্রীকুমার বাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর এক অদ্ভুত উপলব্ধির কথা আপনি জানালেন এবং সেই সঙ্গে বাবা চিটাচরিত এক বাণী যে কাজ করলে মনে অনুতাপের সৃষ্টি হয় সেটা না নাই করলি খুব সুন্দর খুব সুন্দর এবং আপনার সঙ্গে এই বাণী যে অদ্ভুতভাবে মিশে গেছে আপনার সেই কর্মপদ্ধতি বা কাজের সঙ্গে সেটা এখানে প্রতীয়মান হয়েছে মানে আপনি বারবার অফিসের কাজে গেলেও নিজের ব্যক্তিগত কাজ যেহেতু করেছেন তাই অফিসের দেওয়া ট্রাভেলিং অ্যালাউন্স বা যাতায়াতের খরচের টাকাটা নিতে আপনার মন সায় দেয়নি এখানে আরে ভালো করে বললে বলতে হয় যেহেতু আপনি বাবার ভক্ত মানে আপনার অন্তরে বসে থাকা বাবা তাও আপনি পরিবারের মানে আপনার স্ত্রীর কথা বলেছেন আপনি যাই হোক তো সেই চাপে নিতে বাধ্য হয়েছেন বা এবারও নিবেন কিনা ভাবছিলেন তখনই স্বয়ং বাবা এসে আপনাকে অদ্ভুত ভাবে বুঝিয়ে দিয়ে গেলেন বাহ বাহ তুলনাহীন এক অতি অদ্ভুত নিঃসন্দেহে খুব ভালো খুব ভালো খুব ভালো আপনি খুব ভালো থাকুন বাবা লোকনাথের অসীম কৃপা এবং বাবার কি বলবো আমার আবার কথা আটকে বাবার ভাবধারা সম্মলিত আপনার এই বিচার বুদ্ধি বিবেকবোধ এভাবেই জাগ্রত হোক আমাদের প্রত্যেকের মধ্যেই আমাদের অন্তর্থিত বাবা আমাদের বিচার বুদ্ধি বিবেকবোধকে এইভাবেই জাগ্রত করে তুলুন এভাবেই আমরা বাবার কৃপাধন্য হয়ে উঠি এই কামনা করে শেষ করছি ওম জয় তিলকনাথ ওম নম শিবায়